বরাকবাসী এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। শিলচর রামনগরে দুর্ঘটনাগ্রস্ত পুলিশের গাড়ি, আহত 8 পুলিশ কর্মী সহ মোট 11 জন। সোমবার রাতে শিলচর রামনগর বাইপাসে দুর্ঘটনার কবলে পড়েছে করিমগঞ্জ পুলিশের একটি গাড়ি। জানা গেছে শিলচর মেডিকেল কলেজ থেকে দুই অভিযুক্তকে জিম্মায় নিয়ে করিমগঞ্জ পুলিশের একটি সুমো গাড়ি দ্রুত গতিতে যাওয়ার পথে বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। এতে গুরুতরভাবে আহত হয়েছেন গাড়িতে থাকা পুলিশ কর্মীরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দলবল নিয়ে ছুটে আসেন তারাপুর ফাঁড়ির ইনচার্জ। তারপর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ কর্মীদের ও বাকি আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে মেডিকেলে এদের চিকিৎসা চলছে। আহত পুলিশ কর্মীরা হলেন হেড কনস্টেবল অজিত নাথ লস্কর, সুসেন শুক্লা বৈদ্য, বাবুল হুসেন, হাবিব উদ্দিন, সুলমান আলী, কালিম উদ্দিন, নজরুল হুসেন ও আব্দুল কাদের। সঙ্গে আহত হয়েছেন দুই অভিযুক্ত রাহুল নামের সুমো চালক। আহত সুসেন শুক্লা বৈদ্য ও অজিত নাথের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। গাড়িটিতে দুই অভিযুক্ত সহ সর্বমোট 11 জন লোক ছিলেন। দেখে নেব আমাদের কাছে আসা কিছু ভিডিও ফুটেজ। এরা মোটামুটি ভালো আছেন।